তৃণমূলের দাদাগিরি, তাও আবার কলকাতা মেডিকেলেও। ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে, কর্তৃপক্ষের চেয়ারে বসে হুমকি দেওয়া হচ্ছে, ভর্তি হতে দেব না, একদম সাফ হুমকি। কি বলছেন, কেন বলছেন, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্নের জায়গা। আমরা ইতিমধ্যেই যে বিক্ষোভের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, আরো একবার একটুখানি দেখাই এই হুমকির পর বিক্ষোভ, যারা ছাত্ররা রয়েছেন তাদের এই বিক্ষোভ শুনি আমরা। বছর হতে চললো, খুবই খারাপ ইনফ্রাস্ট্রাকচার হস্টেলের, খুবই খারাপ। এখানে আপনার অ্যাকোমোডেশনের প্রবলেম আছে, এক একটা রুমে 6-7 জন করে মেয়ে থাকে, তারপর আপনার এখানে কোনো জলের ব্যবস্থা নেই, কোনো ফিল্টারের ব্যবস্থা নেই, বাথরুম অপরিষ্কার। এই ধরনের প্রবলেম দীর্ঘকাল ধরে ছিল বলেই আমরা আমাদের 3-4 মাস ধরে মানে খুবই প্রবলেমের মধ্যে আমরা আছি। 1 নম্বর হচ্ছে পাম্পে জল থাকে না, ঠিক আছে, যখন তখন সকাল 8টার সময়, রাত 2টোর সময়, দুপুরবেলা কখনোই, মাঝে মাঝে পাম্পে জল থাকে না। বারবার অথরিটির কাছে বলেছি, বারবার আমাদের সুপার ম্যামের কাছে কমপ্লেন। প্রথমত আমাদের মতে এই সর্বৈব মিথ্যা অভিযোগটি ভিত্তিহীন এবং এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, চক্রান্ত করে এবং কয়েকজন ফ্যাকাল্টির নামে মিথ্যা অভিযোগ ছড়ানোর এটা সম্পূর্ণ একটা প্রয়াস আমাদের মত। দেখুন, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেখানে এতগুলো হুমকির মধ্যে একদিকে হস্টেল নিয়ে সমস্যা, তাতে হুমকি দেওয়া হচ্ছে, ফেল করিয়ে দেব এমনও হুমকি দেওয়া হচ্ছে, এবং মহিলাদের ক্ষেত্রে যে অবস্থাটা তারা বলছিলেন যে পড়ুয়ারা ছিলেন, এ তো অত্যন্ত ভয়ঙ্কর এবং গুরুতর অভিযোগ। এখন এই জায়গায় দাঁড়িয়ে একটা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়াদের মুখ থেকে যখন এগুলো আমরা শুনছি, এবং এতে রাজনীতির যে বিরাজমান অবস্থা বা পরিস্থিতি তা কি কখনো মানায়, এই প্রশ্নটা তো অবশ্যই থাকছে।